আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। এর মধ্যে রংপুর ছিল অন্যতম, কারণ 1971 সালের 3 মার্চ স্বাধীনতা আন্দোলনের মিছিলে রংপুর নগরীর আলমনগরে অবাঙালির ছোড়া গুলিতে নিহত হন কিশোর শঙ্কু সমজদার। এ ঘটনায় শরীফুল আলম ওরফে মকবুল, আবুল কালাম আজাদ ও ওমর আলী নামে আরও 3 জনের মৃত্যু হয়। রংপুরে সেদিন হরতাল ছিল, সারা দেশেই সেদিন হরতাল ছিল। তা সেই হরতালে রংপুরের মানুষ হরতাল ভঙ্গ করে বিশাল মিছিল করে এবং সেদিন সকাল 9টার দিকে একটি মিছিল হয়, সেই মিছিলে আমি ছিলাম এবং হাজার হাজার লোক মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি স্টেশন থেকে আবার ফেরার পথে এক অবাঙালি সরফরাজ খান তার বাসার সামনে গেলে একটা উর্দু সাইনবোর্ড ভাঙার চেষ্টাকালে সেই সময় সরফরাজ খানের বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ হয়, একাধিক গুলিবর্ষণ হয়। সেই গুলিতে শহীদ হন শঙ্কু সমাজদার নামে এক যুবক, সে তখন ক্লাস 6-এর কলেশঞ্জন স্কুলের ছাত্র, এবং সেই মিছিলে গুলিবিদ্ধ হন তৎকালীন আমলের শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কারমাইকেল কলেজের ছাত্র শরীফুল আলম মকবুল ভাই। এবং সেই দিন আরও 2টি ঘটনা ঘটে। বাটার গলিতে ওমর আলী জেনারেল রুড হাউসের সামনে আবুল কালাম আজাদ নামের 2 ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একজন ছাত্র, এর মধ্যে আবুল কালাম আজাদ ছাত্র নেতা ছিলেন। যাই হোক, 3 মার্চ অত্যন্ত ঘটনাবহুল। 3 মার্চ ধরতে গেলে রংপুর উত্তপ্ত অবস্থায় ছিল এবং সারাদিনেই মানে ইয়ে ছিল, মানুষের বিরুদ্ধে উত্তেজনা ছিল, আবেগ ছিল। তারপরে তো ওই 3 মার্চ বেলা 3টা থেকে কারফিউ জারি করা হলো। 7 মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে রংপুর ক্যান্টনমেন্টে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হলে 24 মার্চ পাকিস্তানি সেনা সদস্যরা খাবারের খোঁজে ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী নিশবেদগঞ্জ বড় ময়দান এলাকায় চলে আসে। সেখানেই কসাই শাহেদ আলীর নেতৃত্বে আশপাশের 4টি গ্রামের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং রাইফেল কেড়ে নেয়। এ ঘটনায় গুরুতর আহত লেফটেন্যান্ট আব্বাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 24 মার্চ পাকিস্তান, এটা একটা ঘটনা আছে, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পর বাঙালি যারা কন্ট্রাক্টর ছিল, যারা সাপ্লাই দিত মাংস ক্যান্টনমেন্টে, তারা বন্ধ করে দেয়, মাংস দেওয়া বন্ধ করে দেয়। তখন আর্মিরা ওই ক্যান্টনমেন্টের পিছনের গ্রামে যে মাংসের খোঁজ হতে যেত এবং জোর করে খাসি মুরগি এসব ধরে 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 নিয়ে আসতো। তো 24 মার্চে এরকম একটি ঘটনায় যখন পাকিস্তানি আর্মির এক জুনিয়র অফিসার এবং 2 সিপাহী ছিল, তারা যখন ওই পিছনে ক্যান্টনমেন্টের পিছনে গ্রামে মাংসের জন্য যায়, তখন ওই শাহেদ আলী কসাই ওর সঙ্গে আর কয়েকজন ছিল, তারা এটা প্রতিবাদ করে এবং এক পর্যায়ে দুজন তাদের ধস্তাধস্তি হয় এবং শাহেদ আলী কসাইয়ের হাতে থাকা ছোড়া দিয়ে ওই অফিসারকে আহত করে। পরবর্তীতে সে মারা যায় এই ঘটনায়। এবং তারা আহতই শুধু করেন নাই, তাদের কাছে যে রাইফেল ছিল সেটা কেড়ে নেয়। তখন আর্মিরা আমাদের এখানকার লোকাল এমপিএ সদস্য সিদ্দিক হোসেন তারপর চাকরি করতে থাকে যে কোনো মূল্যে আমাদের অস্ত্র ফেরত দেওয়ার জন্য, তা নাহলে গ্রাম টাম জ্বালাই দেওয়া হবে, এই ধরনের হুমকি টুমকি দেয়। তখন সিদ্দিক হোসেন একটু উদ্যোগী হয়ে রাইফেলগুলো উদ্ধার করে ক্যান্টনমেন্টে জমা দেয়। বঙ্গবন্ধু নির্দেশে 26 মার্চ থেকে রংপুরের বিভিন্ন স্তরের মানুষেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি নেন। 28 মার্চ রংপুরের সাঁওতাল উপজাতি সহ মুক্তিকামী মানুষ লাঠি শোটা তীর বল্লভ কাস্তে নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও ও দখল করতে আক্রমণ চালায়। এতে পাকিস্তানি সেনাদের মেশিন গানের গুলিতে শত শত স্বাধীনতাকামী মানুষ প্রাণ হারান। 28 মার্চ রংপুরের মানুষ, সর্বস্তরের মানুষ, সেনানিবাসের আশপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে হাজার হাজার মানুষ ক্যান্টনমেন্ট ঘেরাও করে। তখন একটা এরকম একটা যোগাযোগ ছিল যে যারা ইপিআরএ অফিসার ছিল তারা ভেতর থেকে সমর্থন দেবে আর বাইরের লোকরা আমরা আক্রমণ করব। কিন্তু বাইরের লোকরা আমরা আক্রমণ করার প্রস্তুতি নিয়ে এগিয়ে গেলেও
ভেতর থেকে যে সহযোগিতা করার কথা সেটা তারা পারেনি, কেন তার আগেই তাদেরকে অস্ত্র তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তারা নিরস্ত করা হয়েছে তাদেরকে, যার ফলে তারা সমর্থন দিতে পারেনি। এই দিন পাকিস্তান আর্মির মেশিন গানের গুলিতে শত শত মানুষ লুটিয়ে পড়ে ঘাঘটের পারে। তো এটা ইতিহাসের একটা বড় ট্র্যাজেডি, কোনো ইতিহাসে এরকম নাই যে এই তীর ধনুক বল্লম ছোড়া দা কুড়াল বটি নিয়ে মানুষ সুসজ্জিত অস্ত্রে সজ্জিত আর্মির বিরুদ্ধে এরকম আন্দোলন করে। এটা রংপুরেই প্রথম, আমার মনে হয় রংপুরেই এটা, আর কোথাও এই ধরনের নজির নাই। তো সব মিলে 3রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত এটা রংপুর সহ সারা বাংলাদেশেই যে পাকিস্তান আর্মির শাসন বলতে কিছু ছিল না, কেননা বঙ্গবন্ধুর নির্দেশ মতোই তখন এই ব্যাংক বিমা অফিস আদালত কলকারখানা এগুলা খুলছে এবং বন্ধ করছে। বঙ্গবন্ধু যেভাবে বলেছেন যে 1 ঘন্টা ব্যাংক খোলা থাকবে তোমরা বেতন দিয়ে দিবা, ঠিক ওইভাবে চালু ছিল, এবং যখন হরতালের ডাক ছিল তখন বন্ধ ছিল। এই পুরো এই 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এটা বঙ্গবন্ধুর নির্দেশ মতোই দেশ পরিচালিত হয়েছে। 3 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া নিরস্ত্র মানুষের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।